চিকার মা শুনো এমন ঘটনা হবে এটা যদি আগে আমি ঘুণাক্ষরেও বুঝতে পারতাম তাহলে কখনোই ভুল করে কচুরমুখী রান্না করতে চাইতাম না চিকার মাছ ছিল আমাদের গ্রামের বাড়িতে মার সংসারে কাজ করতো বহু বছর ধরে কাজ করতো কাজ করতে করতে যেন পরিবারের মতো হয়ে গেছিল উনি তা একদিন আমার মাকে দেখলাম ইলিশ বড় ইলিশ মাছের মাথা ভেঙে কচুর মুখী দিয়ে ডালের মতো করে রান্না করেছে এবং সেটা খেয়ে মা এতই খুশি এত মজা পেয়েছে সে মাকে হঠাৎ করে বলল যে আর তিন দিন পর তো অনুষ্ঠান তো সেই দিন এই কচুর মুখী দিয়ে ইলিশের মাথার এই ডালটা একটু রান্না করেন কাকি মা তখন বললো গরুর মাংস সবজি ডাল এসব ভালো জিনিস থাকতে কচুরমুখীর কথা কেন বলতেছো তখন সেই চিখার মা বলে যে কাকি আসলে আমার বাবা অনেকদিন আগে থেকে কচুর মুখী দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে চাইছিল কিন্তু গরিব মানুষ ইলিশ মাছ তো কিনতে পারে না এত বড় ইলিশ কিনবে কীভাবে এত টাকা নাই সেই জন্য ভাবলাম যেহেতু আর তিন দিন পরে এই অনুষ্ঠানটা হবে কাকা যেহেতু জ্যাফত অনুষ্ঠানের আয়োজন করবে তো সেই দিন যদি এইটা করে তাহলে সেই সুবাদে আমার বাবা একটু তৃপ্তি করে খেতেও পারতো জ্যাফত অনুষ্ঠান হলো গ্রামের বাড়িতে আমার বাবাকে দেখতাম প্রায় প্রতি বছরই ধান কাটা শেষে আশেপাশের দুই তিন গ্রামের যত মোটামুটি দিনমজুর খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের সবাইকে দাওয়াত করে খাওয়ায় এই দিনে রান্নাবান্না হয় আর এই দিনে হিসাব করে খাওয়ানো হয় না পুরো পরিবারের সবাইকেই দাওয়াত থাকে আর সেই সাথে আশেপাশের প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন সবাইকেই দাওয়াত করা হয় আর এই জ্যাফত অনুষ্ঠানটা যখন খাওয়ানো হতো উঠানে দুপাশে দেখা যাত চট বিছিয়ে দেওয়া হতো আর ওদের খাবারের প্লেট হতো কলার পাতা তো কলার পাতায় ওরা কলার পাতা বিছিয়ে সেটার মাঝে খাবার শেষ করত আর এই ঠিক যেই কথা সেই কাজ ওইভাবেই কচুর ডালটাও ছিল অন্য বাকি সব রেসিপির সাথে তো সেই দিন এই চিকার নানা মানে সেই বুড়ো মানুষ অনেক মজা করে তৃপ্তি নিয়ে একদম চেটে ফুটে আঙ্গুল চেটে সেদিন খায় খাবারটা খাই দেখি বেশ ভালোই লেগেছিল আমি তখন অনেক ছোট তবু আমার কিছুটা মনে আছে আর চিকার এক মামা ঠিক মুখোমুখি অন্য পাশে শাড়িতে সে বসে খাচ্ছিল উনিও বুঝতেই পারছি প্রায় সকলেই অনেক মজা করে খাচ্ছিলো উনিও মজা করে খাচ্ছিল হঠাৎ করে উনি খেয়ালের ভুলে খাওয়া শেষ তারপর সে ভুলেই গেছে বেখেয়ালি ছিল হয়তো পানি খাবে খাবার খাওয়া শেষ করে হাত ধুয়ে আর পানি খাবে উনি গ্লাসের পুরো পানি তার মাথায় ঢেলে দেয় মানে হাতটা এরকম উঁচু করে নিজের মাথায় নিজে পানি ঢেলে দেয় এটা দেখার পর তো পরত্য উপস্থিত জনতা সবাই হাহা হুহু করে হাসতে থাকে সেই সময় চিকান নানা উনিও খাবার খাওয়া শেষ করে মাত্রই পানি গিলতে যাচ্ছেন মুখে পানিটা নিয়েছেন এই দৃশ্য দেখে উনি নিজেও হেসে ফেলে আর হাসতে গিয়ে বৃদ্ধ মানুষ তো হয়তো সেই কারণেই কিনা ওনার গলায় পানি আটকে যায় এবং এমন ভাবে পানি আটকে গলায় খিল বেজে যায় যার ফলে চোখ মুখ উল্টে চোখ দিয়ে পানি বেরোতে থাকে আর দুই চোখ বড় করে সে উপরের দিকে তাকিয়ে থাকে তারপর তাকে হসপিটালে নেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি তো তারপর থেকে এই কচুর মুখে ডাল রান্না করতে গেলে আমার সবসময় সেই কথাটা যেন স্মৃতি হয়ে ভাসে আর খুবই দুঃখজনক ঘটনায় দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন